এখন আমরা দেখব কিভাবে আমরা কোনো একটা লিঙ্ক লিস্ট থেকে কোনো একটা নোড ডিলিট করতে পারি। তো এর জন্য আমি আগের মতো কাজ করছি, একটা স্ট্রাকচার ক্রিয়েট করছি, এটা হচ্ছে হেড নোড। ইনিশিয়ালি এই হেড নোডটা আর কি নাল থাকবে, তো আমি লিখছি হেড ইজ ইকুয়াল টু নাল। তারপর এটা হচ্ছে আমাদের ওই প্রিন্ট ফাংশন, এটা আমরা আগে ইমপ্লিমেন্ট করছি। আর এটা হচ্ছে আমাদের ইনসার্ট ফাংশন। এই ইনসার্ট ফাংশনটা আমাদের কোনো একটা লিঙ্ক লিস্টের ফার্স্টে কোনো একটা নোড ইমপ্লিমেন্ট করতে পারবে, কোনো একটা নোড ইনসার্ট করতে পারবে। আর এই প্রিন্ট ফাংশনটাও নিয়ে আমরা আগে কথা বলছি, এই ইনসার্ট ফাংশন নিয়ে আমি কথা বলছি। তো আমি ফার্স্ট ইনসার্ট করলাম 10, 4, 3 আর 1। তাহলে আমাদের লিঙ্ক লিস্টটা দেখতে অনেকটা এমন থাকবে, 10, 4 এবং 3 এবং 1। এখন আমি চাচ্ছি কোনো একটা নোড রিমুভ করতে, কোনো একটা নোড ডিলিট করতে। তো একটা নোড ডিলিট করার জন্য আমি একটা মেথড, একটা ফাংশন ক্রিয়েট করি, আমি এটার নাম দিই ভয়েড ডিলিট নোড। এই ফাংশনটা কী করবে, প্যারামিটার হিসেবে একটা নাম্বার নেবে, তো এটার নাম নিলাম ইন্ট পজিশন। এখন আমি কি করব, এই ডিলিট নোডটাকে কল দেব। তো আমি একটা কাজ করি, এটা ফার্স্ট আমি প্রিন্ট করব। তো যদি এইটা আমি প্রিন্ট করি, প্রিন্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন 10, 4, 3 এবং 1 প্রিন্ট হয়েছে। তারপর আমি এক জায়গায় ডিলিট, এই যে নোড, এই ডিলিট নোড, এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে কল দিব। তো আমি জাস্ট লিখলাম ডিলিট নোড, তো এটার ভেতরে আমি দিলাম ডিলিট নোড 3। এখন যেহেতু আমি জায়গায় বলছি ডিলিট নোড 3, তো এই ডিলিট নোড 3 এই ফাংশনটা এখন ইমপ্লিমেন্ট করি নাই আমরা। তো এই ফাংশনটা কী করবে, 3 নম্বর নোট সেটা ডিলিট করবে। এই জায়গায় 3 নম্বর নোট কোনটা, এই জায়গায় 3 নম্বর নোট হচ্ছে এইটা। তো সে কী করবে, এই 3 নম্বর নোটটা ডিলিট করবে। তো 3 নম্বর নোটটা ডিলিট করার পর আমরা যদি আমাদের লিঙ্ক লিস্টটা প্রিন্ট করি, তো আমি যদি এই জায়গায় লিখি প্রিন্ট, তাহলে আমাদের যে লিঙ্ক লিস্টটা প্রিন্ট হবে সেটার মধ্যে 10, 4 এবং 1 এই 3টা এলিমেন্ট থাকবে। তো যাই হোক, আপাতত যেহেতু আমরা আমরা ডিলিট নোট এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করি নাই, তো আপাতত এই নোটটা, এই যে লিঙ্কটা আগের মধ্যেই থাকবে। তো এই আমাদের এখন যে লিঙ্ক লিস্টটা আছে এটার ভেতর 10, 4 এবং 3 এই 3টে এলিমেন্ট আছে, আমাদের লিঙ্ক লিস্টটা দেখতে অনেকটা এমন হবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড এবং এটা হচ্ছে আমাদের ফোর্থ নোট। এখন এই জায়গায় আমি লিখছি ডিলিট নোট 3। তো এই জায়গায় আমার কী হবে, এই যে নোটটা আছে এই নোটটা আমরা এখন ডিলিট করে ফেলবো। এখন এই জায়গায় যদি আমি লিখতাম ডিলিট নোট 1, আমি যদি 1 নম্বর নোটটা, অর্থাৎ এই নোটটা ডিলিট করতে চাইতাম, তো সেই ক্ষেত্রে এটা কি একটু ভিন্ন প্রসেস। তো আমরা যখন 1 নম্বর নোট ডিলিট করব, তো এটা আমাদের একটু অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। 1 নম্বর বাদে অন্য কোনো নোট, যেমন 2 বা 3 অথবা 4 নম্বর নোট যদি ডিলিট করতে হয়, তো আমাদের আরেকটা প্রসেস ফলো করতে হবে। তাহলে এই যে ডিলিট নোট, এই যে ফাংশনটা আছে, এটা আমরা ইমপ্লিমেন্ট করে ফেলি। তো আমি লিখলাম ইফ পজিশন ইজ ইকুয়াল টু 1, যদি আমি 1 নম্বর নোট ডিলিট করতে চাই তাহলে আমি একটা কাজ করব, আর যদি অন্যান্য নোট ডিলিট করতে চাই তাহলে আমি এই কাজটা করব। আপাতত আমি একটা কাজ করি, আপাতত এই জায়গায় 3 দিই। তো আপাতত কী হবে, আপাতত আমি 3 নম্বর নোটটা ডিলিট করতে চাচ্ছি। তো আমি যখন লিখলাম ডিলিট নোট, তো পজিশনের ভ্যালু হয়ে গেল 3, তো পজিশন ইজ ইকুয়াল টু 1, এটা ফলস হবে। তো এলস এই যে কন্ডিশন আছে এই কন্ডিশনে চলে আসবে। ফার্স্ট আমি একটা কাজ করি, একটা পয়েন্টার ক্রিয়েট করবো। তো আমি স্ট্রাক নোট অ্যাস্টারিস্ক, এটার নাম দিব আমি টেম্প 1। আমি জাস্ট লিখবো টেম্প 1 ইজ ইকুয়াল টু হেড। তাহলে টেম্প 1 এখন এই যে নোটটা আছে এই 1 নম্বর নোটের দিকে পয়েন্ট করে থাকবে। তো এবার আমি লিখছি ডিলিট নোট 3। তাহলে কী করতে হবে, আমার এই যে নোটটা আছে এই নোটটা আমার ডিলিট করতে হবে। তো আমি কীভাবে এই নোটটা ডিলিট করবো, এই নোটটা ডিলিট করার জন্য আমি ফার্স্টে কী করবো, টেম্প 1 এই যে আমরা ক্রিয়েট করলাম টেম্প 1 যে পয়েন্টারটা ক্রিয়েট করলাম, এই টেম্প 1 পয়েন্টারটাকে আমরা কোনোভাবে এই নোটে আনবো। তারপর এই নোটের থেকে এই টেম্প 1-এর মাধ্যমে এই যে লিঙ্ক ফিল্ডটা আছে, এই লিঙ্ক ফিল্ডটাকে আমরা এই যে নোটটা আছে পরবর্তী এই নোটে পয়েন্ট করাবো, এবং এটা যে কানেকশন আছে সেই কানেকশনটা আমরা মুছে দেবো। যদি আমরা এই কাজটা করতে পারি, তাহলে কিন্তু এখন আমরা যখন লিঙ্কটা প্রিন্ট করবো, আমরা যখন নোট সবগুলো নোট প্রিন্ট করবো, তখন প্রিন্ট হবে 10, 4 এবং 1, 3 আর প্রিন্ট হবে না, অর্থাৎ 3 রিমুভ হয়ে যাবে। তো আমাদের এই কাজটা করতে হবে। তো আমাদের এখন ফার্স্টের কাজ হচ্ছে কি, ফার্স্টের কাজ হচ্ছে এই যে টেম্প যে ভেরিয়েবলটা আছে, টেম্প পয়েন্টারটাকে কোনোভাবে এই যে নোটটা আছে এই নোটটার দিকে পয়েন্ট করাতে হবে। এর জন্য একটা কাজ করি আমি, আমি একটা ফর লুপ নিই। তো ফর ইন্ট আই ইকুয়ালস দিলাম 1, আর এখানে কোনো শর্ত দিলাম না, আর এই জায়গায় জাস্ট লিখলাম প্লাস আই প্লাস প্লাস। এবার এই জায়গায় আমি জাস্ট লিখলাম টেম্প 1 ইজ ইকুয়াল টু টেম্প 1 ডট লিঙ্ক। এখন এই লাইনটা কী করে, এই লাইনটা আশা করি দেখে আপনারা বুঝতে পারবেন। তো এই লাইনটা কিন্তু আমরা প্রিন্টের ক্ষেত্রেও প্রিন্ট করেছিলাম, প্রিন্টের ক্ষেত্রে এই লাইনটা আমরা লিখেছিলাম। এই লাইনটার মাধ্যমে কী করবে, আমরা এই লাইনটার মাধ্যমে একটা নোট থেকে এর পরবর্তী নোটে আমরা যেতে পারি। তাহলে এই লাইনটা যদি একবার এক্সিকিউট হয়, তাহলে টেম্প 1 কী করবে, টেম্প 1 তাহলে এই নোটের থেকে এখন এই যে নোটটা আছে এই নোটের দিকে পয়েন্ট করে থাকবে। তো আপাতত এই জায়গায় আমি কোনো ধরনের লুপটা কখন ব্রেক হবে এটার কোনো ধরনের কন্ডিশন আমি এই জায়গায় দেই নাই। তাও আমি মনে করি যে এই লুপটা প্রথমে একবার ঘুরলো। তো লুপটা যদি প্রথমে একবার ঘুরে, তো টেম্প 1 এখন এইদিকে পয়েন্ট করেছিল, তো লুপটা যদি একবার ঘুরে তাহলে টেম্প 1 এই যে পরবর্তী যে নোটটা আছে পরবর্তী নোটের দিকে পয়েন্ট করে থাকবে। তো টেম্প 1 এখন এই নোটটার দিকে পয়েন্ট করে আছে।
এখন একটু আগে আমরা কি দেখলাম, আমাদের যদি 3 নম্বর নোটটা রিমুভ করতে হয় তাহলে 3 নম্বর নোডের যে আগের নোট অর্থাৎ 2 নম্বর নোডে আসতে হবে এবং 2 নম্বর নোডের সাথে এই 4 নম্বর যে নোটটা আছে এই নোডে কানেকশন করতে হবে। তো আমার কি করতে হবে, এই টেম্প ওয়ানটাকে কোনোভাবে 2 নম্বর নোটে আনতে হবে। এখন টেম্প ওয়ান এটাকে যদি আমার 2 নম্বর নোটে আনতে হয় তাহলে এই লুপটা কয়েকবার ঘোরানো দরকার, এই লুপটা একবার ঘুরিয়ে তারপর ব্রেক করা উচিত। লুপটা যদি একবার ঘুরে তারপর ব্রেক করে তাহলে টেম্প ওয়ান এখন এই যে নোটটা আছে এই নোটে চলে আসবে। তাহলে একটা জিনিস আমরা খেয়াল করি, আমাদের কত নম্বর নোট ডিলিট করতে হবে, আমাদের 3 নম্বর নোট ডিলিট করতে হবে। 3 নম্বর নোটে আসার জন্য আমাদের কত নম্বর, 3 নম্বর নোট ডিলিট করার জন্য আমার কত নম্বর নোটে আসতে হবে, 2 নম্বর নোটে। তো 3 নম্বর নোট ডিলিট করার জন্য আমার 2 নম্বর নোটে আসতে হবে। 2 নম্বর নোট মানে হচ্ছে কি, 3-1 লিখতে পারি আমরা। এখন 2 নম্বর লুপে যদি আসতে হয় তাহলে আমাদের এই লুপটা কয়বার ঘোরাতে হবে, এই লুপটা একবার ঘোরাতে হবে। অর্থাৎ আমাদের যদি 2 নম্বর নোটে আসতে হয় তাহলে এই লুপটা একবার ঘোরাতে হবে, অর্থাৎ আমরা লিখতে পারি 3-2 টাইমস এই যে লুপটা আছে এই লুপটা ঘোরাতে হবে। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের যদি n নম্বর নোড ডিলিট করতে হয় তাহলে আমাদের n-1 নম্বর নোডে আসতে হবে, আর n-1 নোডে যদি আসতে হয় তাহলে আমাদের এই যে লুপটা আছে লুপটা n-2 সংখ্যকবার ঘোরাতে হবে। তাহলে মনে করি এটা হচ্ছে আমাদের n নম্বর নোড, তাহলে n নম্বর নোডটা যদি ডিলিট করতে হয় তাহলে আমাদের কী করতে হবে, n-1 নম্বর নোডে আসতে হবে, আর n-1 নম্বর নোডে আসতে হলে আমাদের কী করতে হবে, লুপটা n-1 সংখ্যকবার ঘোরাতে হবে। তো আমাদের এই জায়গায় শর্ত কী হবে, i>n-2। আর এই জায়গায় তো আমরা এন লিখতে পারছি না, এই জায়গায় এনের বদলে আমরা কী লিখবো, এনের বদলে আমরা এই জায়গায় জাস্ট লিখবো পজিশন। তাহলে এখন যখন এই লুপটার কাজ শেষ, এই লুপটা যখন ব্রেক হয়ে যাবে তখন টেম্প ওয়ান 2 নম্বর যে নোটটা আছে 2 নম্বর নোটের দিকে পয়েন্ট করে থাকবে। এবার আমি আরেকটা পয়েন্টার টু নোট ক্রিয়েট করি, তো আমি জাস্ট লিখলাম স্ট্রাক্ট নোট, এটার নাম দিই টেম্প টু। এখন আমি চাচ্ছি টেম্প টু যে পয়েন্টার ক্রিয়েট করলাম সেটা যাতে এই যে নোটটা আছে এই নোটের দিকে পয়েন্ট করে থাকুক। এখন এই নোটের দিকে কে পয়েন্ট করে আছে, টেম্প ওয়ানের টেম্প ওয়ান ডট লিঙ্ক, অর্থাৎ টেম্প ওয়ানের যদি লিঙ্ক পার্টে আমরা যাই তাহলে লিঙ্ক পার্টের মাধ্যমে আমরা কি এই যে নোটটা আছে এই নোটের দিকে পয়েন্ট করতে পারি। অর্থাৎ টেম্প ওয়ানের যে এই ঘরটা আছে এই ঘরটা এখন এই যে মেমোরি লোকেশন আছে এই যে নোটটা আছে এই নোটের দিকে পয়েন্ট করে আছে। তাহলে আমি যদি এই জায়গায় লিখি টেম্প টু ইজ ইকুয়াল টু টেম্প ওয়ান ডট লিঙ্ক, তাহলে এখন কি হবে, এখন আমরা যদি একটা জিনিস খেয়াল করি, টেম্প ওয়ান ডট লিঙ্ক, টেম্প ওয়ান হচ্ছে এই নোটটা, টেম্প ওয়ান ডট লিঙ্ক মানে হচ্ছে এইটা, টেম্প ওয়ান ডট লিঙ্ক পয়েন্ট করে আছে এই নোটের দিকে, আর আমি যে লিখছি টেম্প টু ইজ ইকুয়াল টু টেম্প ওয়ান ডট লিঙ্ক, তাহলে টেম্প টু এখন কী করবে, টেম্প ওয়ান ডট লিঙ্ক যেদিকে পয়েন্ট করে আছে টেম্প ওয়ানও এখন এদিকে পয়েন্ট, টেম্প টুও এখন এদিকে পয়েন্ট করে আছে, পয়েন্ট করে থাকবে। আর এই জায়গায় হবে টেম্প টু, এই জায়গায় আমি ভুল লিখছি টেম্প ওয়ান। তো যাক, তো টেম্প টু এখন এইদিকে পয়েন্ট করে আছে এবং টেম্প ওয়ান এই যে নোটটা আছে এই নোটের দিকে পয়েন্ট করে আছে। এখন এই জায়গায় আমরা টেম্প টু কেন নিয়েছি, তো এটা আমরা আরেকটু যদি সামনে আগাই তাহলে আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, টেম্প ওয়ান এই নোটের দিকে এবং টেম্প টু এই নোটের দিকে পয়েন্ট করে আছে। এখন আমার কী করতে হবে, এই যে নোটটা আছে আমার চেষ্টা করতে হবে এই নোটের লিঙ্ক ফিল্ডটা যাতে এখন এই যে নোটটা আছে এই 4 নম্বর নোটের দিকে পয়েন্ট করে থাকে। তো এর জন্য আমার কী করতে হবে, টেম্প ওয়ান ডট লিঙ্ক যে পার্টটা আছে এই পার্টটা চেঞ্জ করতে হবে। তো এই জায়গায় আমি জাস্ট লিখলাম টেম্প ওয়ান ডট লিঙ্ক, তো আমি জাস্ট এতটুকু লিখলাম। তো আমি চাচ্ছি টেম্প ওয়ান ডট লিঙ্ক যাতে এই নোটের দিকে পয়েন্ট করে থাকুক। তো এই যে নোটটা আছে এই নোটের মেমোরি লোকেশন কোথায় আছে, টেম্প টু ডট লিঙ্কে আছে, অর্থাৎ টেম্প টু ডট লিঙ্কের দিকে যদি আমরা তাকাই তো টেম্প টু ডট লিঙ্ক কী করছে, এই যে পরবর্তী 4 নম্বর যে নোটটা আছে এই 4 নম্বর নোটের দিকে পয়েন্ট করে আছে। তো এই জায়গায় আমি জাস্ট এখন কী লিখতে পারি, আমি এই জায়গায় জাস্ট লিখতে পারি টেম্প ওয়ান ডট লিঙ্ক ইকুয়ালস টেম্প টু ডট লিঙ্ক। এতটুকু লেখার পর কী হবে, এতটুকু লেখার পর টেম্প টু ডট লিঙ্ক যেই দিকে পয়েন্ট করে আছে টেম্প ওয়ান ডট লিঙ্কও সেদিকে পয়েন্ট করে থাকবে এবং এই যে কানেকশনটা ছিল এই কানেকশনটা ব্রেক হয়ে যাবে। তাহলে এতটুকু করার পর কানেকশনটা যদি আসলে এমন হয়ে থাকে তাহলে আমরা যখন প্রিন্ট করবো তো প্রথমে প্রিন্ট হবে 10, তারপর 4 প্রিন্ট হবে, তারপর 4-এর মাধ্যমে এটা চলে যাবে সরাসরি এই নোডে, তারপর আর কি 1 প্রিন্ট হবে। তো আমরা যদি সব কিছু ঠিকভাবে ইমপ্লিমেন্ট করে থাকি তাহলে আমরা আমাদের প্রজেক্টটা রান করি। তো প্রজেক্টটা আমি কী করছি, ফার্স্টে 10, 4 এবং 3, 1 প্রিন্ট ইনসার্ট করলাম, তো আমাদের লিঙ্ক লিস্টটা দেখতে অনেকটা এমন হবে 10, 4, 3, 1, তারপর এটাকে আমি প্রিন্ট করলাম। তো এখন যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে 10, 4, 3, 1 দেখবো আমি। তারপর এই জায়গায় আমি লিখছি ডিলিট নোট 3, তো ডিলিট করলাম 3 নম্বর যে নোটটা আছে, 3 নম্বর এই যে নোটটা আছে নোটটা আমি রিমুভ করলাম, তারপরে আমি কী করলাম প্রিন্ট করলাম। তো এখন যদি আমি প্রিন্ট করি তাহলে 3 নম্বর যে নোটটা আছে 1, 2, 3, তো এটা হচ্ছে আমার 3 নম্বর নোট, 3 নম্বর নোটটা মুছে যাবে। তো এখন আমাদের শুধুমাত্র 10, 4 এবং 1 প্রিন্ট হওয়া উচিত। তো প্রথমবার প্রিন্ট হওয়ার সময় পুরো লিস্টটা প্রিন্ট হবে, সেকেন্ড টাইম যখন প্রিন্ট হবে তখন 10, 4 এবং 1 প্রিন্ট হবে, 3 প্রিন্ট হবে না। আচ্ছা, এটাকে একটা কাজ করি, রান করি। তাহলে এটাকে আমরা রান করলাম, তো রান করলে ফার্স্টে যখন লিঙ্ক লিস্টে ছিল 10, 4, 3, 1, তারপর সেকেন্ড টাইম যখন এটা প্রিন্ট হলো তখন লিঙ্ক লিস্টটা আছে শুধুমাত্র 10, 4 এবং 1, 3 নম্বর যে এলিমেন্টটা আছে সেটা কিন্তু আমরা রিমুভ করে ফেলেছি। তো ভালো কথা, আমরা আমাদের যে নোটটা আছে নোটটা মনে হচ্ছে যে ডিলিট করে ফেললাম, কিন্তু এই নোটটা কি আসলে রিমুভ হয়েছে, এই নোটটা কিন্তু এখন আসলে আমরা রিমুভ করে নাই, এই নোটটা এখন কিন্তু মেমোরিতে পড়ে আসছে। তো এই নোটটাকে কী করতে হবে, আমাদের রিমুভ করতে হবে।
তো আপনি যদি পয়েন্টারের ভিডিওটা দেখে থাকেন, তো পয়েন্টারের ভিডিওতে কিন্তু আমরা কিভাবে একটা নোটকে ডিলিট করতে পারি মেমোরি থেকে সেটা কিন্তু আমরা দেখেছিলাম। তো যাই হোক, আমরা চাচ্ছি এই যে নোটটা আছে এই নোটটা মেমোরি থেকে পুরোপুরি ডিলিট করে ফেলতে। তো এই নোটটাকে যদি মেমোরি থেকে ডিলিট করতে হয় তো এর জন্য আমাদের ফ্রি ফাংশনটা কল দিতে হবে। তো এখন আমাদের এই নোটটা ডিলিট করতে হবে। আর এই নোটের দিকে কে পয়েন্ট করে আছে? এই নোটের দিকে পয়েন্ট করে আছে টেম্প টু। তাহলে আমি একটা কাজ করব, আমি জাস্ট এই জায়গায় এখানে একটা লাস্ট একটা লাইন অ্যাড করব। আমি জাস্ট লিখব ফ্রি টেম্প টু। এতটুকু যদি লিখি তাহলে কি করবে, সে এখন মেমোরিতে আসবে। মেমোরিতে এসে আমাদের যে এই নোটটা আছে এই নোটটা রিমুভ হয়ে যাবে। তাহলে আমাদের লিঙ্ক লিস্টটা দেখতে অনেকটা এমন দেখাবে। তো এখন আমি একটা কাজ করি, আমি আবার সব আগের মতো করি। তো এখনও কিন্তু আমাদের একটা জিনিস করা বাদ রয়ে গেছে। আমরা এই জায়গায় লিখছি ইফ পজিশন ইজ ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ আমরা যদি এক নাম্বার নোটটা রিমুভ করতে যাই তাহলে পজিশনের মান ওয়ান হয়ে যাবে, এবং এক নাম্বার নোটটা যদি রিমুভ করতে চাই তাহলে কি হবে সেই শর্তটা আমরা ইমপ্লিমেন্ট করি নাই। এখন একটা জিনিস যদি আমরা খেয়াল করি, আমাদের যদি এক নাম্বার নোটটা, এই নোটটা যদি আমাদের রিমুভ করতে হয় তাহলে কি করতে হবে, আমাদের যে হেডটা আছে হেডটাকে এই যে দুই নাম্বার নোটটা আছে এই দুই নাম্বার নোটে পয়েন্ট করাতে হবে। তো ফার্স্টে আমি একটা কাজ করি, একটা টেম্প ভ্যারিয়েবল নিই। তো আমি জাস্ট লিখলাম স্ট্রাক্ট নোট অ্যাস্টারিস্ক, এটার নাম দিই টেম্প। তারপর আমি লিখলাম টেম্প ইজ ইকুয়াল টু হেড। তাহলে টেম্প কী করবে, টেম্প এখন এই যে প্রথম নোটটা আছে এই নোটের দিকে পয়েন্ট করে থাকবে। আর এই জিনিসটাকে একটা কাজ করি, এই জিনিসটাকে আমি একটু নিচে লিখি। তো যাই হোক, টেম্প এখন এই যে নোটটা আছে প্রথম নোটের দিকে পয়েন্ট করে আছে। তো আমাদের কী করতে হবে, কোনোভাবে এমন একটা কাজ করতে হবে হেড যাতে এই যে নোটটা আছে হেড যাতে এই নোটের দিকে পয়েন্ট করে থাকে। আমি একটা জিনিস খেয়াল করি, এই যে নোটটা আছে এই নোটের দিকে কে পয়েন্ট করে আছে, এই যে এই অংশটা পয়েন্ট করে আছে। তো এই যে অংশটা, এই অংশটাকে কী বলতে পারি, এই অংশটাকে আমরা বলতে পারি হেড ডট লিঙ্ক। হেড ডট লিঙ্ক মানে তো এটা, তাই না? এই পার্টটা বা এই ঘরটাকে তো আমরা বলতে পারি হেড ডট লিঙ্ক, আমরা এতদিন তো তাই দেখে আসলাম। তো আমরা একটা জিনিস বলতে পারি হেড ডট লিঙ্ক কী করে আছে, হেড ডট লিঙ্ক 100 মেমোরি অ্যাড্রেস স্টোর করে আছে, অর্থাৎ হেড ডট লিঙ্ক এখন এই যে নোটটা আছে এই নোটের দিকে পয়েন্ট করে আছে। আর আমাদের কী করতে হবে, আমাদের হেডটাকে হেড ডট লিঙ্ক যেদিকে পয়েন্ট করে আছে হেডটাকেও কী করতে হবে, সেই দিকে পয়েন্ট করাতে হবে। তো এর জন্য একটা কাজ করি, আমি জাস্ট এই জায়গায় লিখি হেড ইজ ইকুয়াল টু হেড ডট লিঙ্ক। এতটুকু লেখার পর কী হবে, হেড ডট লিঙ্ক এইদিকে পয়েন্ট করে আছে, তাহলে এখন হেড কী করবে, হেডও এই যে নোটটা আছে এই নোটের দিকে পয়েন্ট করে আসবে, এবং এই যে হেডের সাথে যে প্রথম নোটটার যে কানেকশন ছিল সেই কানেকশনটা এখন কাট হয়ে যাবে। তাহলে হেড এখন এই যে অংশটা আছে এই যে নোটটা আছে এই নোটের দিকে পয়েন্ট করে থাকবে। আর এবার যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে হেডের মাধ্যমে প্রথমে চার নাম্বার নোটে আসবে, তো প্রিন্ট করবে 4, 3 এবং 1। আর এই যে নোটটা আছে এই নোটটা আর প্রিন্ট হবে না, কারণ কি, কারণ হেডের সাথে সম্পর্ক হচ্ছে এই নোটের। তো হেডের মাধ্যমে প্রথমেই সে চলে আসবে 4-এ, তারপর 4 থেকে প্রিন্ট করবে 3, তারপর প্রিন্ট করবে 1। তো একটা কাজ করি, আমরা আমাদের প্রজেক্টে ফিরে যাই। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, এই জায়গায় আমাদের লিঙ্ক লিস্টার মধ্যে আছে 10, 4, 3 এবং 1। আমি প্রিন্ট যখন ফার্স্টে করাবো তখন এই চারটা এলিমেন্ট প্রিন্ট হবে। তারপর আমি লিখলাম ডিলিট নোট 1। তো আমি এই জায়গায় 1 যেহেতু লিখলাম তো পজিশনের মান 1 হয়ে যাবে, তো এখন এই অংশটা মানে ট্রু হয়ে যাবে। তো এতটুকু অংশ কী হবে, এখন এক্সিকিউট হবে। তো এতটুকু অংশ এক্সিকিউট হলে যে আমাদের প্রথম নোটটা আছে প্রথম নোটটা রিমুভ হয়ে যাবে। তারপর আমি লিখছি প্রিন্ট। তো এখন যখন প্রিন্ট করাবে তো প্রথম যে এক নম্বর নোটটা প্রিন্ট করাবে না, অর্থাৎ 10 আর প্রিন্ট হবে না, এখন শুধুমাত্র প্রিন্ট হবে 4, 3 এবং 1। একটা কাজ করি, এটাকে রান করি, এবং রান করলে এটাকে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আসছে প্রথমে 10, 4, 3, 1, এটা ছিল আমাদের লিঙ্ক লিস্ট। এবং পরবর্তীতে আমরা যখন এক নম্বর নোটটা রিমুভ করলাম তখন প্রিন্ট হচ্ছে জাস্ট 4, 3 এবং 1, অর্থাৎ 10 আমাদের লিঙ্ক লিস্ট থেকে রিমুভ হয়ে গেছে। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে এই যে নোটটা আছে এই নোটটা কি আসলে রিমুভ হয়েছে? এই নোটটা কিন্তু আসলে মেমোরি থেকে রিমুভ হয় নাই। তো এই নোটটাকে আমাদের মেমোরি থেকে রিমুভ করতে হবে ফ্রি ফাংশনটায় কল দেওয়ার মাধ্যমে। এখন এই নোটের দিকে কে পয়েন্ট করে আছে, এই নোটের দিকে পয়েন্ট করে আছে ট্যাম্প। তো আমরা কী করবো, ট্যাম্পের মাধ্যমে এই নোটটাকে ফ্রি করব। আর এই কাজটা করার জন্য আমরা আবার এই জায়গায় ফিরে যাই। তো এই জায়গায় আমি জাস্ট লিখব ফ্রি। আর কী ফ্রি করতে চাচ্ছি, আমি এই জায়গায় ফ্রি করতে চাচ্ছি ট্যাম্প এই নোটটা। তো আমি এই জায়গায় জাস্ট লিখব ট্যাম্প। এতটুকু অংশ লেখার পর কী হবে, আমাদের যে এই অংশটা আছে এই যে নোটটা আছে এই নোটটা রিমুভ হয়ে যাবে, আর আমাদের লিঙ্ক লিস্টটা দেখতে অনেকটা এমন দেখাবে। তো এর জন্য আমরা কী করলাম, আমরা জাস্ট নোটটা রিমুভ করার জন্য এই জায়গায় লিখলাম ফ্রি ট্যাম্প। আর এই অংশটা আমাদের করা উচিত, এতটুকু অংশ যদি আমরা যদি মেমোরি ফ্রি না করি তাহলে কিন্তু তাহলে হয়তো আমাদের কোনো প্রবলেম হবে না এখন, কিন্তু সামনে যখন আমরা আরও বড় ডেটা নিয়ে কাজ করব তখন দেখা যাবে যে মেমোরিতে আমরা অনেক বেশি মেমোরি খরচ করে ফেলছি। তো যাই হোক, এই ফ্রি মেথডটার মাধ্যমে আমরা কী করলাম, মেনুটা রিমুভ করে দিলাম এবং হেড এখন চারিদিকে পয়েন্ট করে আছে। এখন আমরা যদি মানে প্রিন্ট করি তাহলে প্রিন্ট হবে 4, 3 এবং 1। একটা কাজ করি, এই অংশ এই লাইনটা অ্যাড করার পর এটাকে আবার রান করি। তো এটাকে রান করলাম এবং এই যে আমরা আবার সেম আউটপুটই দেখতে পাচ্ছি, প্রিন্ট হয়েছে 4, 3 এবং 1, আর অর্থাৎ ফার্স্টের এলিমেন্টটা রিমুভ হয়ে গেছে। আশা করি সব কিছু ক্লিয়ারলি বোঝাতে পেরেছি, এবং কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন।